স্বাগতম জানাচ্ছি ইউনিক স্কুলের সাজেশন ক্লাসটিতে আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুদাবনমূলক প্রশ্ন এবং অর্থনীতির দ্বিতীয় পত্রে প্রতিটি অধ্যায় থেকে কোন কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ যেগুলো থেকে সৃজনশীলে গ এবং ঘ নাম্বার প্রশ্ন আসবে আমরা যদি ইকোনমিক্স সেকেন্ড পেপারে দ্বিতীয় অধ্যায় দেখি বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষি এই অধ্যায় থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট জ্ঞানমূলক প্রশ্ন কৃষিকাটামো কি কৃষিজুঁত কি বাণিজ্যিক খামার বলতে কি বোঝাই চার নাম্বার বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার কৃষি ঋণ কী ছয় নম্বর শস্য বহুমুখীকরণ কী সাত নম্বর কৃষি বিপণন কী আট নম্বর কৃষির উপকাতগুলো কী কৃষির উপকাতগুলো এই প্রশ্নটি খ এবং গ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ তাই কৃষির উপকাতগুলো বিস্তারিতভাবে ভালোভাবে পড়তে হবে নয় যৌত কামার কি এ অধ্যায়ে যদি অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখি তাহলে এক নাম্বার কৃষিকামার কাকে বলে কৃষিকামার কাকে বলে যদি অনুদাবনমূলক প্রশ্নে আসে এবং এটা একটু বিস্তারিত লিখতে হবে যদি এটা জ্ঞানমূলকই আসে তাহলে শুধু কাকে বলে সংজ্ঞাটা লিখলে হবে দুই নম্বরে আছে শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব আমরা জানি বাংলাদেশে খাদ্য ঘাটতি এবং শস্য ক্ষেত্রে অনেকগুলো ঝুঁকি রয়েছে এই ঝুঁকিগুলো হ্রাস করার জন্য শস্য বহুমুখীকরণের পদক্ষেপ নিতে হবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ও এক ব্যাখ্যা করো সিংডিকে সোনা বলা হয় কেন হোয়াইট গোল্ড বলা হয় সিংডিকে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নাম্বার জীবন নির্বাহী কামার ও বাণিজ্যিক কামারের মধ্যে পার্থক্য এটি খ নাম্বারের জন্য যেমন গুরুত্বপূর্ণ আবার গ নাম্বার প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ ছয় নম্বর আদর্শ খামারের নির্ধারক সমূহ লিখো অর্থাৎ কি কি নির্ধারক থাকলে একটি খামারকে আমরা আদর্শ বলতে এটা একটু বিস্তারিতভাবে ভালোভাবে পড়তে হবে সাত নম্বর কৃষি বিপণন বলতে কি বোঝো নয় নম্বর দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ তাই বাংলাদেশে কৃষিকে অগ্রসর করতে হলে এটির জন্য দরকার হচ্ছে দরিদ্র কৃষকদেরকে কৃষি ঋণ প্রদান করা এই ঋণের কার্যক্রমটা হতে হবে দীর্ঘমেয়াদী যদি সেটা দীর্ঘমেয়াদীভাবে নেয় তাহলে সেটা কৃষি উন্নয়নের জন্য বৃত্তি হবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে ব্যাখ্যা করো ঠিক কৃষি কীভাবে জাতীয় উন্নয়নে সহায়তা করে অর্থাৎ জাতীয় উন্নয়নের অগ্রগতিতে কৃষি কিভাবে অবদান রাখে এটি ব্যাখ্যাটা ভালোভাবে পড়তে হবে এগারো নম্বর উচ্চ ফলনশীল বীজ কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক আমরা জানি কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য অন্যতম শর্ত হচ্ছে এটি উন্নত মানের বীজ তাহলে বীজগুলো যদি হয় উচ্চ ফলনশীল তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এটি সহায়তা করবে বারো নম্বর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায় বন্যা হয় খরা হয় প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় ফলে এটি নেতিবাচক প্রভাব ফেলে এই অধ্যায়ের সৃজনশীলের জন্য দুইটা সৃজনশীল এই অধ্যায় থেকে আসবে গ এবং জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমরা দেখে নিব কৃষির উপকাত সমূহ ও এর অবদান এটা আমি একটু আগেই বলছিলাম উপকাতগুলো পড়ার সময় এটা গ এবং ঘরের জন্যও পড়তে হবে কৃষি খামারের প্রকার ও ও কৃষিযুত কৃষি খামার কত প্রকার এবং এই যুদ্ধগুলো সম্পর্কে ভালোভাবে পড়তে হবে বাংলাদেশে কৃষিপণ্য বিপণনের সমস্যা বলি কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে বাংলাদেশ কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে খুব ভালোভাবে এগুলো পড়ে নিতে হবে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা ও সমাধানের উপায় কৃষিজাত পণ্য এটা বিপণন করতে গিয়ে বাজারজাতকরণ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য কি ধরনের সমাধান বা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সম্পর্কে আলোচনা করতে হবে এই টপিক্স থেকে গ এবং গ দুটি প্রশ্ন একসাথে একটা সৃজনশীলী আসে কৃষি পণ্য বিপণনে সরকারের উদ্যোগ কৃষি পণ্য বিপণনে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যে যে উদ্যোগগুলো গ্রহণ করেছে এগুলো ভালোভাবে করতে হবে সরকার ঋণ যেভাবে প্রদান করে সরকার ঋণের ক্ষেত্রে কৃষকদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে দুই ধরনের ঋণ একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক ঋণ কৃষি উন্নয়নে সরকারের পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে সেচের প্রয়োজনীয়তা বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে নেতিবাচক প্রভাব বাংলাদেশের কৃষিতে পড়ে এটা সম্পর্কে ভালোভাবে পড়তে হবে এই টপিকগুলো পড়লে আমি আশা করি এখান থেকে দুইটা সৃজনশীল তোমরা কমন পাবে পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নিব শিল্প কি কুটির শিল্প কি ক্ষুদ্র শিল্প কি মাঝারি শিল্প কি বৃহৎ শিল্প কি তাহলে এখানে শিল্পের অনেকগুলো প্রকারভেদ রয়েছে দুই দশ অনুসারে শিল্পনীতি দুই হাজার বারো শিল্পনীতি দুই হাজার ষোলো এরকম শিল্পের নীতি অনুসারে অনেকগুলো শিল্পের প্রকারভেদ রয়েছে প্রকারভেদগুলো পড়ার সময় এগুলোর সংজ্ঞা কাকে বলে এগুলো ভালোভাবে পড়তে হবে এবং কতজন শ্রমিক নিয়ে কোন শিল্প গঠিত হয় কত পরিমাণ মূলধন থাকলে কোন শিল্প গঠিত হয় এগুলো একটু তুলনামূলকভাবে শিখতে হবে তাহলে ছয় মাইক্রো শিল্প সাত নাম্বার আমদানি বিকল্প শিল্প কাকে বলে আট নম্বর রপ্তানিমুখী শিল্প কী নয় নম্বর হচ্ছে ফি কি এটা খুবই গুরুত্বপূর্ণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কি এটা অনুধাবনমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি দেখি বাংলাদেশের শিল্প কিরূপ কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে কুটির শিল্প যেটা আমরা জানি ছোট শিল্প ক্ষুদ্র পরিসরে গড়ে উঠে এটা বাংলাদেশের অর্থনীতিতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে শিল্পায়নের মাধ্যমে একটি দেশ কিভাবে স্বনির্ভরতা অর্জন করে আমরা জানি দেশের স্বনির্ভরতা শিল্পায়ন অন্যতম শর্ত শিল্পায়নের ফলে হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পায় অর্থনীতির অগ্রগতি হয় ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের সুষম উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লিখো ছয় নাম্বার কিভাবে কুটির শিল্পকে ক্ষুদ্র শিল্প হতে পৃথক করা যায় অর্থাৎ ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে বলছিলাম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যৌথভাবে ঝুঁকি বহন করে কেন অর্থাৎ এখানে পাবলিক এবং প্রাইভেট দুটাই যৌথভাবে ঝুঁকি বহন করে কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ফাটকে সোনালী আস বলা হয় কেন তাহলে ফাট হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ এটা আমরা সবাই জানি ফাট বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে তাই একে সোনালী আস বলা হয় এটা বিস্তারিত ব্যাখ্যা একটু ভালোভাবে পড়তে হবে বৃহৎ শিল্প কিভাবে আয় বৈষম্য সৃষ্টি করে আমরা জানি বৃহৎ শিল্প সাধারণ মানুষের পক্ষে গড়ে তোলা সম্ভব নয় মালিকেরা এটা হচ্ছে তারাই শিল্পের মালিক হয় ফলে গরিবরা থেকে যায় আরও হয় এভাবে এটা আয় বৈষম্য সৃষ্টি করে শিল্পায়নে সরকারি নীতি বলতে কি বুঝো এগারো নম্বর নারী কর্মসংস্থানে পোশাক শিল্পের গুরুত্ব কি আমরা জানি পোশাক শিল্পের অধিকাংশ অধিকাংশ মানুষ হচ্ছে কর্মী হচ্ছে নারীদের নিয়ে গঠিত তাই পোশাক শিল্পে নারী ছাড়া তেমন চলতে পারে না তাহলে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কয়েকটি আমরা দেখে নিব এখানে শিল্পের শ্রেণী বিভাগ রয়েছে অনেকগুলো তার মধ্যে দুই হাজার দশ এবং দুই হাজার ষোল অনুসারে শিল্পের শ্রেণী বিভাগগুলো দেখব এবং শিল্পের সংজ্ঞাগুলো ভালোভাবে পড়তে হবে সংজ্ঞাগুলো পড়ার সময় কতজন শ্রমিক এবং কত টাকা মূলধন এগুলো তুলনামূলকভাবে পড়তে হবে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র কুটির শিল্প বাংলাদেশের অর্থনীতি অগ্রগতিতে কিভাবে ভূমিকা পালন করেছে কুটির শিল্পের সমস্যা ও সমাধানের উপায় কুটির শিল্পের অনেকগুলো সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করবো সে বিষয়ে বিস্তারিত পড়তে হবে বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব বৃহৎ শিল্পগুলো বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে গুরুত্ব পড়তে হবে এবং রপ্তানিমুখী শিল্পগুলো বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে গুরুত্ব রাখছে এটাও পড়তে হবে রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব আমদানি বিকল্প সমস্যা ও সমাধান আমরা জানি আমদানি বিকল্প শিল্প যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই শিল্পটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে কিন্তু এর পিছনে অনেকগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কি এবং কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো এটা বিস্তারিতভাবে পড়তে হবে একটু আগে বলছিলাম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা সম্পর্কে বিস্তারিত একটু ভালোভাবে পড়ে নিবে আমরা যদি পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান এই অধ্যায়টা দেখি এই অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এগুলো সমাধান ভালোভাবে করতে হবে এবং সূত্রগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে স্থূল জন্মহার কি এবং এর সূত্রটি কি স্থূল মৃত্যুহার কি এবং এর সূত্রটি কি নিট অভিবাসন বলতে আমরা কি বুঝি জনসংখ্যার ঘনত্ব কি আবার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় যে সূত্র রয়েছে সেটিও জানতে হবে কাম্য জনসংখ্যা বলতে আমরা কি বুঝি কাম্য জনসংখ্যার তত্ত্বটা কি বেকারত্ব কি আট নাম্বার মানব সম্পদ উন্নয়ন কি নয় নাম্বার অভিবাসন কি দশ নম্বর আত্মকর্মসংস্থান কি এই জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিলে আশা করি এখান থেকে কমন পাবে এবার যদি আমরা অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখি তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে আমরা জানি কোনো দেশের জন্মহার এবং মৃত্যুহার সমান হলে অর্থাৎ জনসংখ্যা তখন আর কোনো বৃদ্ধি পায় না একে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় কাম্য জনসংখ্যা গণত্ব নির্ণয়ের সূত্রটি লিখো তাহলে সূত্রটা ভালোভাবে জানতে হবে কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লিখো আত্মকর্মসংস্থান কাকে বলে ফার্স্ট নাম্বার কোন কোন দেশে কোনো কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য কিভাবে সম্ভব অর্থাৎ কোন কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য অর্থাৎ যেখানে জন্মহার এবং মৃত্যু হার সমান এটা কিভাবে সম্ভব প্রশ্নটা ভালোভাবে পড়ে নিবে মানব সম্পদ উন্নয়ন কিভাবে আত্মনির্ভরশীল কর্মী সৃষ্টিতে সহায়ক তাহলে মানব সম্পদ উন্নয়ন করলে অর্থাৎ একজন মানুষকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তাকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা যায় এভাবে যদি মানুষকে যদি দক্ষ হিসেবে গড়ে তোলা যায় তাহলে সে একটা সম্পদে পরিণত হয় তাকে বলা হয় মানব সম্পদ এই মানব সম্পদ উন্নয়ন করলে একজন কর্মী আত্মনির্ভরশীল হতে শিখে অর্থাৎ সে কিভাবে নিজের অবস্থা উন্নয়ন করবে সেই পদক্ষেপ সে নিতে পারে তারপর সাত নাম্বার মৃত্যু হার বলতে কি বুঝো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর আট নাম্বার মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো কি নয় নম্বর অধিক জনসংখ্যা কিভাবে বাংলাদেশের জন্য আশীর্বাদ অর্থাৎ জনসংখ্যাগুলো আমরা জানি জনসংখ্যা বৃদ্ধি সবসময় অভিশাপ হয়ে দাঁড়ায় কিন্তু এখানে বলছে অধিক জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের জন্য কখন আশীর্বাদ হবে যদি এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় অর্থাৎ দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে এক একজন মানুষকে কর্মী হিসেবে এবং কর্মট মানুষ হিসেবে তৈরি করতে পারলে এটা আশীর্বাদ সহ কাজ করে অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা কেন এটা ব্যাখ্যা করতে হবে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণ ঘটায় ব্যাখ্যা করো আত্মকর্মসংস্থান দারিদ্র দূরীকরণে সহায়ক ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সৃজনশীলের জন্য দুইটা সৃজনশীল আসবে সৃজনশীলের জন্য যে গুরুত্বপূর্ণ দেখো জনবিজ্ঞানজনিত তত্ত্ব সংগ্রহ পদ্ধতি জনবিজ্ঞানের যে তত্ত্ব সংগ্রহ রয়েছে এই তত্ত্ব সংগ্রহের অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আদমশুমারি তাহলে এখানে অনেকগুলো পদ্ধতি এই পদ্ধতিগুলো কিভাবে তত্ত্ব সংগ্রহ করে এবং এই তত্ত্ব সংগ্রহের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয় এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে তারপর আমরা জানি স্থূল জন্মহার ক্রোড বার্থ রেট স্থূল মৃত্যুহার তারপর হচ্ছে এনজিআর ন্যাচারাল গ্রোথ রেট তারপর হচ্ছে পপুলেশন গ্রোথ রেট এই ছাড়টা বিশেষ করে এই সূত্রগুলো একটু ভালোভাবে পড়তে হবে আরেকটা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্র এই সূত্রগুলো ভালোভাবে জানতে হবে কারণ এখান থেকে এই সূত্র সংবলিত একটা অঙ্ক আসবে পরবর্তী টপিক্স হচ্ছে জনসংখ্যার নির্ধারকগুলো কি অর্থাৎ কিভাবে বুঝবো আমরা একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে অর্থাৎ জনসংখ্যা কি কি বিষয়ের উপর নির্ভর করে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভালোভাবে পড়ে নিবে তারপর হচ্ছে মেলতাসের জনসংখ্যা তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্ব এই দুইটা তত্ত্ব থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি তাহলে এই দুইটা তথ্য ভালোভাবে দেখতে হবে এই দুইটা তত্ত্ব থেকে যদি গ নাম্বার প্রশ্ন আসে ঘ নম্বরে সাধারণত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে পদক্ষেপগুলো যদি পরবর্তী অধ্যায় দেখি সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি এই অধ্যায়টা হচ্ছে অর্থনীতির পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে আমরা জানি গাণিতিক যে কোনো সমস্যা থেকে যদি আনসার করতে পারি তাহলে সেক্ষেত্রে ফুল মার্কস পাওয়া সম্ভব যদি সেগুলো নির্ভুলভাবে করা যায় তাহলে ভালো মার্কস পাওয়ার জন্য গাণিতিক যে সমস্যাগুলো আছে এগুলো ভালোভাবে জানতে হবে এবং এগুলা থেকে আনসার করার টার্গেট রাখতে হবে তাহলে সপ্তাহ মধ্যে হচ্ছে মুদ্রাস্ফীতি এখান থেকে জ্ঞানমূলকের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখব মুদ্রাস্ফীতি কী দুই মুদ্রা সংকোচন কী তিন সূচক সংখ্যা কী চার বুক্তার মূল্যসূচক কী পাঁচ ব্যাংক হার কী আমরা যদি গুরুত্বপূর্ণ অনুদানমূলক প্রশ্নগুলো দেখি এক নম্বর হচ্ছে বুক্তার দামসূচকের সূত্রটি লিখো এখানে বুক্তার দামসূচক কাকে বলে এবং এটা নির্ণয়ের যে সূত্র আছে এটা লিখেই উত্তর করতে হবে দুই নম্বর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো এই চাপ্টারের দুটি গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে একটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে ব্যয় বা যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা যদি যোগান স্থিতি থেকে কোনো দ্রব্যের যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে দাম বৃদ্ধি পাই যোগান স্থির থেকে কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া ফলে যে মূল্যটা বৃদ্ধি পায় এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আরেকটা হচ্ছে দ্রব্য উৎপাদনের যে উপকরণ রয়েছে এই উপকরণের দাম বৃদ্ধি বলে যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় এটাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অথবা চাহিদা স্থির থেকে যদি যোগান হ্রাস পাই ফলে যে মূল্যটা বৃদ্ধি পায় এটাকে বলা হয় যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বা উপকরণ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায় তাহলে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় বুঝিয়ে লিকো আমরা জানি মুদ্রাস্ফীতি মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া আমরা জানি দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এটি একটা হচ্ছে অভিশাপ মানে এটা কখনোই অর্থনৈতিক কল্যাণ বইয়ে আনে না কিন্তু বলা হচ্ছে মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় আমরা জানি মৃদু মুদ্রাস্ফীতি অর্থাৎ যে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে চলে মুদ্রাস্ফীতি যখন আস্তে আস্তে অগ্রসর হয় অর্থাৎ একটু একটু করে যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় ফলে দেশে উৎপাদন বৃদ্ধি পায় উৎপাদন বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পায় বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার ফলে দেশে হচ্ছে অর্থনৈতিক কল্যাণ বইয়ে আনে তাইলে বলা যায় যে মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক কল্যাণ বই আনে মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের কি ধরনের সম্পর্ক রয়েছে মুদ্রাস্ফীতি মানে আমরা বুঝি দামের স্তর বৃদ্ধি পাওয়া আমরা জানি দাম স্তর বৃদ্ধি ফেলে অর্থের মূল্য কমে যায় দাম স্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাই তাহলে মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের এক ধরনের সম্পর্ক রয়েছে অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কি ব্যাখ্যা করো মুদ্রাস্ফীতির সময় লাভবান না ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে এই অধ্যায়ের গয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মুদ্রাস্ফীতি বলে কারা লাভবান হয় কারা ক্ষতিগ্রস্ত হয় এরকম দুটো প্রশ্ন রয়েছে দুটোটা খুব ভালোভাবে পড়ে নিবে সাত নম্বর শ্রমিকের মজুরি বৃদ্ধি পেলে কি ধরনের মুদ্রাস্ফীতি ঘটবে তাহলে শ্রমিকের মজুরি এটা হচ্ছে উৎপাদনের উপকরণ তাহলে আমরা জানি উৎপাদনের উপকরণের দাম যদি বৃদ্ধি পাই অর্থাৎ শ্রমিকের মজুরি বৃদ্ধি ফেলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সংগঠিত হয় আট নম্বর মুদ্রাস্ফীতির উপর মুদ্রার যোগান বৃদ্ধির প্রভাব বুঝিয়ে লিখো তারপর নয় নম্বর মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় কেন বুঝিয়ে লিখ তাহলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিক যদি দেখি গ এবং গয়ের জন্য একটু আগে বলছিলাম চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও বিআই বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিকে আবার জনিত মুদ্রাস্ফীতিও বলা হয় এই দুইটা এবং এই থেকে দুইটা চিত্র এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সূচক সংখ্যা গঠন তারপর সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই পদ্ধতিতে মুদ্রাস্ফীতির নির্ণয়টা প্রতি বছর প্রত্যেকটা সৃজনশীলে গ নাম্বারে একটা একটা প্রশ্ন থাকে সিপিআই পদ্ধতিতে মুদ্রাস্ফীতি নির্ণয় এবং প্রত্যেকটা বুড়েই থাকে তাহলে মুদ্রাস্ফীতি পড়ার সময় সবাইকে যদি এটা গ নাম্বারে আসে সাধারণত গ নাম্বারে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ মুদ্রাস্ফীতি কেন সংগঠিত হয় এবং মুদ্রাস্ফীতি হওয়ার ফলে দেশে কি ধরনের প্রভাব পড়ে ইতিবাচক বা নেতিবাচক যে ধরনের প্রভাবগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়তে হবে এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায় অর্থাৎ কিভাবে আমরা দামেস্ত বৃদ্ধির প্রবণতাকে আমরা দমিয়ে রাখতে পারবো বা এটা প্রতিকার করতে পারবো এই টপিক গুলো পড়লে আশা করি এখান থেকে দুইটা সৃজনশীল খুব ভালোভাবে কমন আসবে এর পরবর্তী অধ্যায় অষ্টম অধ্যায় যদি দেখি আন্তর্জাতিক বাণিজ্য এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কি দুই আমদানি কি তিন বিশ্বায়ন কি চার বৈদেশিক সাহায্য কি পাঁচ ওয়েজার্নার স্কিম কি ছয় অভ্যন্তরীণ বাণিজ্য কি যদি অনুদানমূলক প্রশ্নগুলো দেখি তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বুঝো এটা যদি জ্ঞানমূলকে আসে তাহলে এক কথায় উত্তর হবে আর যদি অনুদাবনমূলকে আসে এটা কিছু উদাহরণসহ দিয়ে ব্যাখ্যা করতে হবে দুই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় কেন তিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের বৃত্তি কি ব্যাখ্যা করো চার রপ্তানি শুল্ক হ্রাস আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক বুঝিয়ে লিখো পাঁচ বাংলাদেশের রপ্তানিযোগ্য অপ্রচলিত শিল্পজাত পণ্যগুলো কি কি ছয় বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যগুলো কি সাত বাণিজ্য না হয়েছে কিছু বাণিজ্য ভালো ব্যাখ্যা করো আট নাম্বার আন্তর্জাতিক বাণিজ্য উদ্বৃত্ত বলতে কি বুঝো নয় নাম্বার রপ্তানি ও আমদানি বলতে কি বুঝো দশ বৈদেশিক সাহায্য পর নির্ভরশীলতা বাড়ায় বুঝিয়ে লিখো এটা হচ্ছে বৈদেশিক সাহায্য একটা দেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু অধিকভাবে যদি কোনো দেশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে সেই দেশ নিজের সুকীয়তা হারিয়ে ফেলে তাইলে এটাকে পরনির্ভরশীলতা বলা হয় এগারো নম্বর জনশক্তি রপ্তানি বলতে কি বুঝো আমরা জানি এক জনগণকে বাইরের দেশে নিয়ে যাওয়া অর্থাৎ তাকে কর্মট করে তোলা অর্থাৎ বেকার জনগণকে কাজে নিয়োগ করা এটাকে বলা হয় জনশক্তি রপ্তানি তাইলে এটা অবশ্যই একটা দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে বারো নম্বর বৈদেশিক বাণিজ্য দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ব্যাখ্যা করো তেরো নম্বর দেশীয় শিল্পের উপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো এ অধ্যায় থেকে সাধারণত একটা সৃজনশীল আসে এই সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব প্রধান প্রধান রপ্তানি পণ্যসমূহ এই রপ্তানি পণ্যসমূহ অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে এটা বিস্তারিতভাবে পড়তে হবে এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে সেটা হচ্ছে বিশ্বায়ন তাহলে বিশ্বায়নের সুবিধা এবং অসুবিধা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দেখতে হবে তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা তাহলে বৈদেশিক সাহায্য অবশ্যই প্রয়োজন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এটা কিভাবে প্রয়োজন এবং এর গুরুত্বটা কি এটা ভালোভাবে পড়ে নিতে হবে পরবর্তী অধ্যায় নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সরকারি অর্থব্যবস্থা কি দুই সরকারি ব্যয় কি তিন প্রত্যক্ষ কর কি চার পরোক্ষ কর কি পাঁচ আমদানি শুল্ক কি ছয় মূলধনী ব্যয় কি অনদাবনমূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সরকারি ব্যয় কিভাবে কর্মসংস্থান ঘটায় দুই দিন দিন সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে কেন তিন শুধু জনগণের মৌলিক চাহিদা পূরণে কি সরকারি ব্যয়ের উদ্দেশ্য বুঝিয়ে লিখো চার কর ও ফিয়ের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার বোর্ড পরীক্ষে এই প্রশ্নটি এসেছে পাঁচ নাম্বার মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন আমরা যেটা জানি ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ যেটাকে ভ্যাট বলা হয় এটা পরোক্ষ কর বলা হয় কেন ছয় আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন সাত পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না কেন আট সরকারি ঋণের উৎস সমূহ কি কী তাহলে এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে এ অধ্যায় থেকেও দুটি সৃজনশীল আসবে এ অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এগুলো হচ্ছে একটা প্রত্যক্ষ কর উপরোক্ষ কর দুই এর মধ্যে পার্থক্য এটা গ নাম্বার প্রশ্নে সাধারণত আসে সরকারের আয়ের উৎসগুলো কি কি অর্থাৎ সরকার কোন কোন খাত থেকে আয় করে কোথায় কোন কোন উৎস থেকে সরকার নির্বাহের জন্য আয় সংগ্রহ করে এটা বুঝিয়ে লিখতে হবে সরকারি ব্যয়ের উদ্দেশ্য সরকার সরকারকে জনগণের কল্যাণের জন্য অনেক অত ব্যয় করতে হয় এই ব্যয়ের উদ্দেশ্যে সরকার অনেক আয় করে তাহলে আয় করে এবং এই আয়গুলো সরকার জনগণের জন্য ব্যয় করে তাহলে এই বিআইগুলো করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্যগুলো ভালোভাবে পড়তে হবে এবং এই বিআই করার জন্য সরকার কোন কোন খাতে ব্যয় করে এ খাতসমূহ বিস্তারিত জানতে হবে এবং এখানে সরকার দুই ধরনের ব্যয় করে একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যয় আর একটা হচ্ছে স্থানীয় ব্যয় স্থানীয় ব্যয় মানে হচ্ছে একদম প্রান্তিক জনগণের জন্য সরকার যে বিআই করে থাকে সরকারের ঋণের উদ্দেশ্য সরকার এ নির্বাহের জন্য সরকারের যা আয় আছে এগুলো যদি পর্যাপ্ত না হয় সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে থাকে এই ঋণগুলো করার পিছনে সরকারের কি উদ্দেশ্য রয়েছে এবং এই ঋণের জন্য সরকার যে সুবিধা এবং অসুবিধা বুক করে অর্থাৎ ঋণগুলো গ্রহণ করলে বৈদেশিক উৎস থেকে বা যে কোনো উৎস থেকে সরকার ঋণ নিলে সে কিছু সুবিধা বুক করে এবং কিছু অসুবিধার সম্মুখীন হয় এই সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে পড়তে হবে এবং সরকারি ঋণের যে উৎসসমূহ রয়েছে উৎসসমূহ খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালোভাবে পড়তে হবে আশা করি এই টপিকসগুলো ভালোভাবে পড়লে তোমরা এখান থেকেও দুইটা সৃজনশীল কমন পাবে অর্থনীতি দ্বিতীয় পত্রের এই যে জ্ঞানমূলক অনুদাবনমূলক এবং গুরুত্বপূর্ণ গুলো তোমরা ভালোভাবে পড়ে নিলে আশা করি তোমরা অর্থনীতিতে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে ইউনিক স্কুলের সাথে থেকে আমরা ভবিষ্যতে আরও তোমাদের জন্য এভাবে সাজেশন নিয়ে আসব ধন্যবাদ সবাইকে